এনবিআর, ভ্যাট, কাস্টমস, ব্যাংক সংক্রান্ত জটিলতা কমানো, 2029 সাল পর্যন্ত নগদ সহায়তা অব্যাহত রাখা ও বিকল্প সহায়তা, ব্যাংক ও আর্থিক সেবা খাত সংক্রান্ত উদ্যোগ গ্রহণ, এক্সিট পলিসি এবং এক্সপোর্ট ক্রেডিট গ্রান্টি সুবিধা প্রবর্তন করা, ক্ষুদ্র মাঝারি শিল্পগুলির বিশেষ নীতি সহায়তা ও অর্থায়ন সুবিধার আওতায় আনা, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি, পণ্য বাজার বহুমুখীকরণ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ, ফুড রেশনিং এবং শ্রমিক ভাইবোনদের কল্যাণ ও সম্পর্ক উন্নয়ন, পণ্যের ন্যায্য মূল্যে ফ্লোর প্রাইস নির্ধারণ, ইউনিফাইড কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করা, পরিবেশ বান্ধব কারখানা তৈরির শিল্পের সক্ষমতা বৃদ্ধি, ম্যানমেড ফাইবার ভিত্তিক শিল্প বিনিয়োগ উৎসাহিত করার জন্য বিশেষ নীতি সহায়তা আনা, বিজিএমইএর জার্নালিজম ফেলোশিপ প্রোগ্রাম বন্ধ ছিল, আমি মনে করি এই প্রোগ্রামটি শিল্প ও মিডিয়ার মধ্যে বন্ধন শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর ছিল, তাই আমরা এটি পুনরায় চালু করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কাজগুলো শুরু করেছি। আপনাদের অবগতির জন্য কিছু উদ্যোগ তুলে ধরেছি। আরসি সম্পর্কিত ইস্যুগুলি সমাধানের বিষয়গুলি আমরা ইতিমধ্যেই সদস্যভুক্ত কারখানা সমূহ এবং আরসিকে নিয়ে মতবিনিময় সভা করেছি, যেখানে সদস্যরা অমীমাংসিত বিষয়গুলি নিয়ে খোলামেলা আরসির সাথে মতবিনিময় করেছে এবং 750 জন উদ্যোক্তা সেদিন উপস্থিত, 750 জন প্রতিনিধি এবং উদ্যোক্তা উপস্থিত ছিলেন। আমরা আমাদের ইস্যুগুলো আরএসসিকে জানিয়েছি, অমীমাংসিত বিষয়গুলি ঐক্যমতে পৌঁছেছে। এনবিআর পণ্য খালাসে কাস্টমস হয়রানি, বন্ড অডিট এবং ভ্যাটের জটিলতা নিরসনে আমরা ঢাকা ও কাস্টমস বন্ড কমিশনের চট্টগ্রাম সহ সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি। এসব আলোচনায় আমরা তুলে ধরেছি কীভাবে রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান, জাহাজীকরণ ও ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা ও জটিলতা সৃষ্টি করে এবং কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা পোশাক রপ্তানি বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত, সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। পাশাপাশি যারা রপ্তানি বাধাগ্রস্ত করে, রপ্তানিকারকদের হয়রানি করে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে, তাদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। অপরাধী যেই হোক, সে আমাদের মধ্যে হোক আর কাস্টমসের হোক, অপরাধী যে হোক তাকে বিচার এবং আইনের আওতায় আনার জন্য আমরা প্রস্তাব করেছি।